এসএসসি পরীক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি ফিজিক্স এমসিকিউ মডেল টেস্টে। প্রথমেই একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এটা সার্কিট। এক নং প্রশ্ন, 7 ওহমের মধ্যাকার প্রবাহ কত? সঠিক উত্তর খ, 2 অ্যাম্পিয়ার। 2 নং প্রশ্ন, 3 ওহম এর 2 প্রান্তের বিভব পার্থক্য কত? সঠিক উত্তর গ, 6 ভোল্ট। 3 নং প্রশ্ন, স্থির অবস্থা হতে সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? বি সমানুপাতিক রুট এস। 4, একটি বস্তুকে খাড়া উপরের দিকে 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এটি কত সময় শূন্যে থাকবে? 20 সেকেন্ড। ঘর্ষণ কমাতে কোনটি ব্যবহৃত হয়? লুব্রিকেট। কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করলে বেগ কতগুণ হবে? বেগ হবে অর্ধেক। এম এল স্কোয়ার টি পার কিউব মাত্রাটি কিসের? মাত্রাটি কাজের হার এবং ক্ষমতার, 2 এবং 3। কোনো বস্তুর বেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে গতিশক্তি কতগুণ হবে? গতিশক্তি হবে 4 গুণ। প্লাজমা অবস্থা সৃষ্টি হতে কত তাপমাত্রার প্রয়োজন? উত্তর হবে গ, 10,000 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো বস্তুর 70% পানিতে নিমজ্জিত হলে বস্তুটির ঘনত্ব কত হবে? 700 কেজি মিটার কিউব। তড়িৎ মোটর তড়িৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? যান্ত্রিক শক্তি। এমআরআই সাধারণত কোথায় ব্যবহার করা হয়? এমআরআই ব্যবহার করা হয় ব্রেন এবং কানেকটিভ টিস্যুতে। ইসিজিতে কতগুলো ইলেকট্রোড ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে 10টি ইলেকট্রোড ব্যবহার করা হয়। অপারেশন বা অস্ত্রোপচারের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কোনটি হতে নির্গত গামা রশ্মি ব্যবহার করা হয়? CO60। 2টি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 100% বৃদ্ধি পেলে তাদের মধ্যবর্তী বল কিরূপ হবে? 1/4। স্থির তড়িৎ ব্যবহার হয় কোনটিতে? স্প্রে মেশিন, ফটোকপি মেশিন এবং ইঙ্কজেট প্রিন্টার, 3টিতেই স্থির তড়িৎ ব্যবহার করা হয়। কালার প্রিন্টারে কত ধরনের কালার ব্যবহার করা হয়? 4 ধরনের। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো গোলকের আয়তন পাওয়া গেল 44.602 mm³। ভার্নিয়ার সমপাতন 4 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? 0.01। আর্কিমিডিস কোন দেশে জন্মগ্রহণ করেন? গ্রিস। কোনো ট্রান্সফরমার তড়িৎ প্রবাহকে কমিয়ে দেয়, কোন ট্রান্সফরমার তড়িৎ প্রবাহকে কমিয়ে দেয়? উচ্চ ধাপি। কোনো বস্তুর গলন বিন্দু নিচের কোনটির জন্য পরিবর্তিত হয়? চাপের জন্য। শব্দ কোন দিকে সঞ্চালিত হয়? সকল দিকে। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ 0 মিটার পার সেকেন্ড। তারপর একটি লেন্সের চিত্র দেওয়া আছে, লেন্সটির ফোকাস দূরত্ব কত? যেহেতু 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব হবে 0.2 মিটার। লেন্স হতে 10 সেন্টিমিটার দূরে স্থাপিত কোনো বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? অবাস্তব এবং বিবর্ধিত। পরবর্তী আরও মডেল টেস্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও অন্যান্য মডেল টেস্ট দেখো। ধন্যবাদ সকলকে।